সালামু আলাইকুম বালা সন্নি, সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি খদুর আনদিম, তো খদুর আনতার লাগে আমি সামান্য পরিমাণ মাংস লইছি। আমি সপ্তাহ মাখে একলগে বয়াই মাখা দেখো না, আমি খিলা রান্ধি মাংস লইছি। তো পিঁয়াজ দি রামনের মাঝে আমি খদুরটাও সামান্য রান্ধিম। তো আমি এখন খদুরটারে আমি খাটিয়া কুটিয়া লইছি, লইয়া কিছু কাঁচামরিচ দিয়া দেখো আমি ডেকর মাঝে দিছি। তো আমার রান্ধা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে থাকবা। এখন আমি সব ধরনের মশলা দিমু, পেঁয়াজ দিছি আগেও দিলাইছি পেঁয়াজ। তো দেখো আমি আরো আরো একটু রয়েছে হদু, আমি এগুলো এর মাঝে অ্যাড করবো। তো আমি এখন তেল দিমু পরিমাণ মতো। তো এখন আমি সব ধরনের মশলা এখানে করিয়া রাখি দিছি, হলুদ, মরচর গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, তেজপাতা, দালচিনি সব দিয়া কি আমি এখানে দিয়া লবণ সবটা এখানে দিয়া আমি বালাটি কেইগুণ ধরে মিক্স করবো। তো কেইগুণ ধরে আমি বালাটিকে একবারে মিক্স করবো। এখন আমার মিক্স করা হয়েছে, এখন আমি চুলার মাঝে নিয়ে বয়াইছি। তো আমি এখন আগুন ধরে দিম আর দেখা সদুটা আমি দেখাই দাম, আমি খাটিয়া লইছি খুবই নরম সদু আছিল। তো আমি এখন ধরে খাটিয়া লইছি অর্ধেক আর সব বাকিগুলা রয়েছে দেখা নরম যে একবারে কসমা। তো দেখুন আমার কিছুটা এখন খসি আইছে, আমি আর একটু বাড়াটিকে লাড়াচাড়া করিয়া আমি এগুন তোরে ডাকিয়া দিম। কতটা কিন্তু খাইতেও খুব মজা হয়েছিল, এগুলো গতকালকে রান্ধা আছিল আমি আর পোস্ট করতে পারছি না, তো আজকে আমি এটারে পোস্ট করলাম। তো আমি এখন ফানি দিছি পরিমাণ মতো, যে কতগুলো আর একটু বাড়াটিকে সিদ্ধ হইবার লাগি যেহেতু এর মাঝে মাংস আছে লাগি। তো আমি বাড়াটিকে লাড়িয়া সারিয়া দিম। তো দেখো আমার এগুলো উত্তরাই আইসে। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিম। তো আপনারা যদি চিনি খাইতে চান না, আপনারা দেন না জানো, এটা কোনো ইয়ে নাই, আমার খাইতে ভালো লাগে একটু সামান্য চিনি দেওয়া, তরকারিটার একটু কালার সুন্দর হয় চিনি দিলে। তো আমি এর লাগে চিনি দিই। তো দেখো আমার রান্ধাটা হয়ে গেছে, আমি কম আগুন দিয়ে রাখি দিমু। আপনারা তো সবাই জানেন আমার রান্ধার পরে কম আগুন দিয়ে রাখি দিই। আর আমার রান্ধা যদি ভালো লাগে তাকে আবার লাইক কমেন্ট শেয়ার করে আমার লোকে থাকবা, ভালো থাকবা সব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।